অচলাবস্থার মধ্যে অবশেষে উপাচার্য পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নতুন এই দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার। দুপুরে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় সরকার। তাকে 3 বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। ইয়াহিয়া আক্তার এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। গত মাসে উপাচার্য, 2 উপাচার্য ও প্রক্টর পদত্যাগ করার পর এক প্রকার অভিভাবক শূন্য ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এতে ক্লাস পরীক্ষা কোনোটাই চলছিল না, ফলে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।